গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি টকস। তো তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব ঝিলিমিলিতে রিমিল রিসর্টের সম্পর্কে। রিমিল রিসর্টের দেখতে কেমন বা চারিদিকের পরিবেশ সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা এর থেকে অনেক কিছু জানতেও পারবে। তো তোমরা ভিডিওটা দেখো, এখন আমরা ঢুকছি। এখন একটু রাত হয়ে গেছিলো আমাদের ঢুকতে, তো ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ভালো করে হয়তো এখন দেখাতে পারবো না। এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং করলাম। তো আজকে রাত্রির মানে রাতের বেলাটা ঝিলিমিলিটা কেমন লাগে সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো রাতের বেলার দৃশ্যটা খুবই সুন্দর লাগছে রাতে, তো সকালে তো আরোই ভালো লাগবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। দেখো চারিদিকে শুধু আলো আর ঝিঝি পোকার ডাক আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে দারুণ ফিলিংস হচ্ছে। এতটা রাস্তা জার্নি করে এসে এখানে যখন ঢুকলাম যে কি ভালো লাগছে। তো এখন আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি, রুম টোরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, আমি মোটামুটি ব্যাগ ট্যাগ সব সাজিয়ে ফেলেছি রুমে। রুমটা খুবই ভালো, খুবই সুন্দর রুম, এসি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কভার্ড আছে, বাথরুমটাও খুবই পরিষ্কার। আমি তো আগে কোথাও গেলে আগে বাথরুমটা আমি দেখি, তো বাথরুমটা আমার খুবই ভালো লেগেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই যে ও ভিডিও করছে। আসো আমাদের ঘরে। খুব সুন্দর হোটেলটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাইরেটা তো খুবই সুন্দর, মানে সকালে দেখালে বুঝতে পারবে কতটা সুন্দর এই রিসর্টটা আর কি। আর আমার মনে হয় না এখানে তোমার ঝিলিমিলিতে এর চেয়ে ভালো প্রপার্টি আর আছে। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই তোমরা এই হোটেলে এসে থেকো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লেগেছে হোটেলটা। সকালে তোমাদের ভিউটা ভালো করে দেখাবো। আর এখানকার প্রত্যেকটা রুমেরই একটা করে নাম আছে। আমাদের যে রুমটা ছিল সেটা হচ্ছে শাল, 104 নম্বর রুম। গুড নাইট, সকালে আবার দেখা হচ্ছে। তো আজকে সকাল সকাল চা হাতেই আমরা ভিডিওটা করছি, আর ওই দেখো সব ওখানে চা খাচ্ছে। এই দেখো সবাই চা খাচ্ছে, রাই ছবি তুলছে। গুড মর্নিং বলো, বলো আমার স্নান হয়ে গেছে। গুড মর্নিং, তোমাকে ঘুম ভাঙেনি? আমি চা খাচ্ছি। কান্তিদা উঠে গেছে, দেখো রাজহাঁস গুলো দেখো, দেখো প্রচুর রাজহাঁস আছে এনাদের এখানে, খুব সুন্দর। তোমাদের এই প্রপার্টিটা একটু ঘুরে ও দেখাবে, তোমরা দেখো খুব ভালো লাগবে, খুব সুন্দর, নানা রকমের ফুল আছে, কি সুন্দর যে লাগছে। সকালটা ঘুম থেকে উঠেই মানে দরজাটা খুলেই হচ্ছে, মানে বাইরেটা শুধু সবুজ সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে। রিসর্টটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর রিসর্টটা। হ্যালো, এই হচ্ছে আমাদের গাড়ি। কালকে প্রচুর ধুলো হয়েছিল, জাস্ট গাড়িটাকে রেডি করলাম। এই আমাদের এখন হোটেল চেক আউট করবো, চেক আউট করে বেরিয়ে যাবো। দারুণ সুন্দর রিসর্টটা ঝিলিমিলিতে, রিমিল রিসর্ট। তো আপনাদেরকে দেখাচ্ছি রিমিল রিসর্টের বাইরেটা, দেখুন। রিমিল লজের এগুলি হচ্ছে ট্রি হাউস, আপনারা এগুলোও বুক করতে পারেন। এবার বুকিং বিষয়টা জানাচ্ছি। ডেসক্রিপশানে বুকিংয়ের নাম্বার দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে বুকিং করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের রুম আছে, তার মধ্যে স্ট্যান্ডার্ড ডবল বেডরুম এসি পড়বে 2000 টাকা পার নাইট। ট্রি হাউস যেগুলো দেখালাম সেগুলো 3400 টাকা উইথ এসি। ট্রিপল বেড শেয়ারিংও রুম আছে এখানে, 4000 টাকা পার নাইট। ডিলাক্স ডাবল বেড কটেজও রয়েছে, যেটি রুম ভাড়া 3000 টাকা প্রতিরাত, এবং এখানে ক্যাম্পিং টেন্টও আছে, 6 জনের মতো ব্যবস্থা, সেখানে 1500 টাকা করে পার নাইট ধরা হয়। এটা হচ্ছে রিসেপশান। এখানে আপনারা
লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই অর্ডার দিয়ে নিতে পারেন। এখানে বসে আপনারা প্রিয়জনের সাথেও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সারতে পারেন। খাবারের মান খুবই ভালো। আমরা এখানকার ব্রেকফাস্টটা নিয়েছিলাম, খুব সুন্দর। রিসেপশন এরিয়াটাও বেশ পরিষ্কার এবং ঝকঝকে। অসাধারণ একটা এনভায়রনমেন্টের মধ্যে আমরা এখন সকালবেলার ব্রেকফাস্ট করছি। ওফ, দারুণ ব্রেকফাস্ট, দারুণ ব্রেকফাস্টটা নাকি দারুণ হয়েছে। দারুণ, কারণ হচ্ছে আমরা এই গরম গরম লুচি, আলু আর হচ্ছে এই হচ্ছে ডিম সেদ্ধ। কান্তিদার অলরেডি হয়ে গেছে, ডালিয়া অনেক কষ্ট করে খাচ্ছে, চশমা পরে খাচ্ছে যাতে কেউ বুঝতে না পারে যে চোখ ফুলছে না মুখ ফুলছে। আর ওই যে রায় দিদি একটু মনটা খারাপ আর কি, ও সৃজিতা বনুর পাশে বসবে বলে, তাই সৃজিতা বনু ওর কষ্টটা দেখতে না পেরে লাফিয়ে গিয়ে ওর পাশে বসে পড়েছে। এই যে আর এই যে আমাদের ম্যাডাম কপ কপ করে খাচ্ছে। তারপরে রাস্তায় খেতে পাবে যখন, কি খাবো? জল খাবে, সারা রাস্তা তো জল। আমরা এখন খেয়ে নি, আবার পরে আসছি। রিমিল রিসর্টের বুকিং আপনারা ওদের ওয়েবসাইট থেকেও করতে পারেন। রিমিল লজটি ঝিলিমিলিতে অবস্থিত, যার কলকাতা থেকে দূরত্ব 228 কিলোমিটার, 5.5 ঘন্টার মতো লাগে। তবে ঝিলিমিলি আসলে এখান থেকে দুদিনের আরও একটু বেটার ডেস্টিনেশন আপনি পাবেন আশেপাশে, যেমন মুকুটমণিপুর, বাঁকুড়া তো রয়েইছে, সাথে বেলপাহাড়ি অথবা ঝাড়গ্রাম। আমরা এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরটাই ছিলাম, শাল ও পিয়াল 103 এবং 104 নম্বর রুমে। রুম দুটো তো গতকাল আপনাদের দেখিয়ে দিয়েছি, মানে গতকাল বলতে প্রথমের দিকে। আর এই হচ্ছে ঝিলিমিলি রিমিল রিসর্টের রিসেপশন এরিয়া। রিসেপশন ম্যানেজারের নাম্বার এখানে দেওয়া রইল, আপনারা পজ করে এখান থেকে নাম্বারও নিয়ে নিতে পারবেন। এবার আপনাদের চলুন ভেতরটা একটু দেখাই। এখানে একটা ভালো ডেসক্রিপশন ট্যুর দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটা কভার করে নিতে পারেন স্ক্রিনশট করে, আপনাদের যাতে ঘুরতে সুবিধা হয়। আমরা এখান থেকে দেখেও অনেকটা গাইডেন্স পেয়েছি, কত কিলোমিটার দূরে এই সমস্ত ডেস্টিনেশনগুলো রয়েছে সেটার একটা ফুল চার্ট এখানে দেওয়া রয়েছে, আপনারা এটা দেখতে পারেন ভালো করে। ঝিলিমিলিকে কেন্দ্র করে 2-3 দিনের একটা দারুণ শর্ট ট্রিপ কলকাতা থেকে এটা হয়ে যেতে পারে। আপনারা যারা আসবেন খড়গপুর হয়ে বেলপাহাড়ি হয়ে ঢুকতে পারেন, অথবা জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর, মুকুটমণিপুর হয়েও ঝিলিমিলিতে পৌঁছাতে পারেন। আমরা যে রুটটা ফলো করেছিলাম সেটা হচ্ছে কোলাঘাট খড়গপুর হয়ে বেলপাহাড়ি হয়ে আমরা রাতে মানে সন্ধ্যার দিকে ঝিলিমিলি পৌঁছেছিলাম। খুব সুন্দর একটা প্রপার্টি, বারবার এই জন্যই বলছি কারণ সত্যি এখানটা এতটাই শান্ত, স্নিগ্ধ, আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর শুকনো পাতার আওয়াজ বেশ ভালো। এখন বাচ্চারা এখানে স্লিপ চড়ছে, এখানে বাচ্চাদের নিয়ে আসলে তাদেরও খুব ভালো লাগবে, কারণ এখানে স্লিপ, দোলনা, ঢেকি সব কিছু আছে, ছোটদের স্লিপ, বড় বাচ্চাদের স্লিপ সব রকমই ব্যবস্থা করা আছে। তো বাচ্চাদেরও খুব ভালোভাবেই সময় কেটে যাবে। এই আমার মেয়ে, ডালিয়াদির মেয়ে, ওরা দুজন চড়ছে, ওদেরকে নিয়ে আসলাম রেডি টেডি করে এখানে স্লিপ চড়াতে। দেখো চড়ছে, তো তোমাদেরও বাচ্চাদের নিয়ে আসলে আশা করি খুব ভালো লাগবে বাচ্চাদেরও, ওদেরও সময়টা খুব ভালোভাবে কেটে যাবে এখানে আসে। এই যে এখন দোলনা চড়ছে, স্লিপ চড়তে ভয় লাগছে দুজনের, আসলে একটু বড় তো স্লিপটা, ভয় পাচ্ছে। টাইমছি চলো দোলনা চলো, ভালো লাগছে? খুব ভালো লাগছে, বাহ। এখানে ঢেকিও আছে, ঢেকিও চড়বে, এই স্লিপ আছে একটা, কিন্তু এটা চড়বে না, ভয় পাচ্ছে, দরকারও নেই। এগুলো সব ট্রি হাউস, ট্রি হাউস, এই একটা ট্রি হাউস, আর এগুলো এমনি এক একটা কটেজ, ও পিছনটা পুরো জঙ্গল, পুরো এখনো ওদের চড়া হয়নি। এই দেখো, জোরে বলো গুড মর্নিং, গুড মর্নিং। ওরা তো বিশাল আনন্দ করছে এখানে এসে, আমাদের পুরো জঙ্গলের ভিতরে, চারিদিকটা জঙ্গল, সুন্দর সুন্দর ছোট ছোট বসার ব্যবস্থা করা আছে, অনেক সারা মানে চারিদিকেই ব্যবস্থা করা আছে।
আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।